নারায়ণগঞ্জ নবীগঞ্জ ফেরিঘাটে শনিবার 5ই জুন দুপুর 12:30টার দিকে একটি মালবাহী ট্রাক ফেরি থেকে নামতে গিয়ে বেলি ব্রিজের উপর আটকে পড়ে। ট্রাকটি বেশি লোড হওয়ার কারণে বেলি ব্রিজটিতে ওঠার সময় ব্রিজটি উপরের দিকে উঠে যায়, ফলে ট্রাকটি সামনের দিকে এগোতে না পেরে ব্রিজের উপর প্রায় 30 মিনিট আটকা পড়ে থাকে, ফলে ভোগান্তিতে পড়েন দুইপাশে ফেরিতে পারাপার হওয়া যানবাহনগুলো। তন্ময় আহমেদের ক্যামেরায় এয়ার পারভেজ, NNTV, নারায়ণগঞ্জ।